মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ময়নাকে ওই বাসা থেকে তাড়াইতে না পারলে ময়না আমার মুঠোয় আইব কেমনে? মাছটা সরাল, আমি মাছ খাবো না। কেন মাছ খাবেন না? কেন মাছ খাওয়া উচিত? জানেন মাছে কি থাকে? কি হলো? আচ্ছা এখন তুমি আমাকে শেখাবে মাছে কি থাকে? এইটা হ্যাঁ, আমি না ভুলে গেছি যে আপনি ডাক্তার। আর কমু না কমু না, আপনি বয় না বয় বয় না, আমি আপনি টিফিন খান লইয়া আইতেছি। ও নো দিদি, তোমার খাবারটা লইয়া আইতেছি, ঠিক আছে? দিদি করিস ভাই, দিদি ভাই কেউকে বারণ করো, আমি কিন্তু টিফিন নিয়ে যাবো না। কেন এমন করিস ভাই, মেয়েটা কত শখ করে টিফিনটা বানিয়ে দিল, নিয়ে যা না বাবা। আরে আমি সেই জন্য বলছি না, কদিন আগে আমাদের হসপিটালে একজন নার্স আছে, উনি মা হয়েছেন, আমাদের সবাইকে খাওয়াবেন, সেই জন্য বলছি আমি নিয়ে যাবো না। তো সে কথাটা তুই ওকে জানাবি না আগে? মেয়েটা আনন্দ করে নেচে নেচে তোর জন্য খাবার বানালো। আচ্ছা একটু বেশি নাচছে তো, তুই কি বলছো না, কি একটা চিঠি চিঠি কথা বলছিল না? কই আর বললো, শুধু বললো ওই আনন্দের কারণ চিঠি, ব্যাস। সবটাই নাটক। দেখলে দিদি কি করবি বল, ওর কোনো উপায় নেই, আজকে হসপিটালে খাওয়া দাওয়া তো, টিফিনটা নিয়ে গেলে তো নষ্ট হবে। ও হেলে গায় উনি লন নাই, তার মানে নিমন্ত্রণ না থাকলে উনি টিফিনটা লইতেন, তার মানে উনি আমার উপরে বেশি রাগগা নাই, তাই না? ও লমো দিদি, আমার খাবারটা ধরো। তুমি তো এখনো বললে না যে কার চিঠি এসেছে? আমার বাবার চিঠি। সত্যি তুমি না বারো বটে। এনেছো? হ্যাঁ ওমা, তুমি বলবে আর আমি আনবো না তা কখনো হয়? এই নাও ধরো। হবে এতে? হবে মানে দৌড়বে। ও গুঞ্জা গুঞ্জা, বলছি এই কাগজগুলো দিয়ে তুমি কি করবে গো? আর তো কিছুক্ষণের অপেক্ষা আন্টি, সন্ধ্যেবেলা ঠিক আছে, যত্ন করে রাখো। দাঁড়াও কি করব? চক্ষু দেখা যদি না তাকান, কইতেছে কি তাকাইতেছেন না তুই?
শোনেন না? বলো, শুনছি। কইতেছি কি চা খাবেন? চা খাওয়া দাওয়া এইসব ছাড়া কি তোমার জীবনে আর কোনো কথা নেই? ওই যে বাঁদিকে, বাঁদিকে গিয়ে চারটে বাড়ি পরেই দেখতে পাবে দাশগুপ্ত লেখা, ঠিক আছে? ওইটাই হচ্ছে ময়না শ্বশুর বাড়ি। আপনি যাইবেন তো? না, আমি যাব না। আমি গেলে আমাকে যদি ওখানে কেউ দেখে ফেলে তাহলে সেটা খুব গন্ডগোলের হতে পারে। আসল যে জিনিসটা দিয়েছিলাম, ঠিক আছে তো? মনে আছে তো সবকিছু? ভাববেন না ম্যাডাম, আমি এমন আগুন লাগাবো যে মোট কথা ময়নাকে ওই বাড়ি ছাড়া কিন্তু করতে হবে। তার লাগাই তো আমি এখানে আইছি। ময়নাকে ওই বাসা থেকে তাড়াইতে না পারলে ময়না আমার মুঠোয় আইব কেমনে? আমাকে গায়ে বেস্ট অফ লাক। যেটা দিয়েছি ঠিক করে রেখেছেন তো? আপনি কইতাছেন আসল জিনিস, কিন্তু এইটা লইয়াই তো আমার সবচেয়ে বেশি ভয়। ধরা পড়ুন না তো। ডোন্ট ওয়ারি রাজারাম বাবু, গুঞ্জা তো কাঁচা কাজ করে না। আপনি মনে রাখবেন আপনাকে আজ আমি যেটা দিয়েছি সেটা ময়নাকে বধ করার ব্রহ্মাস্ত্র। আর হ্যাঁ, ওটা ভালো করে রাখুন, দেখবেন যেন আমার পকেট থেকে না পড়ে যায়। পড়বো না। আপনি কইলেন না এটা ব্রহ্মাস্ত্র, আর এটা আমি ফেলাই দিব? ও তো বোকা আর রাজারাম নয়। আইতাছি ম্যাডাম। ময়না, আজ তোমার ওই বাড়িতে শেষ দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।